দর্শক আজ আমরা যে লতাটি নিয়ে আলোচনা করব তা সকলেরই বাড়ির আশেপাশে থাকে এই লতাটি সবারই চোখে পড়ে কিন্তু এর গুণাগুণ সম্পর্কে কারোর কোনো ধারণা নেই ছবি দেখেই হয়তো অনেকে বুঝতে পারছেন আমি কোন লতার কথা বলছি দর্শক এই লতাটিকে অনেকেই জার্মানি লতা বা জার্মান লতা হিসেবে চিনেন অথবা ফিরিঙ্গি লতা নামেও অনেকে চিনেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম রয়েছে এই লতার আপনার এলাকায় কি নাম এখনই কমেন্টে জানান বন্ধু এর একটি চলতি নাম রয়েছে একটু পরেই বলছি সকলেই এই নামে এই লতাটিকে চিনেন আপনি হয়তো এই পাতার উপকারিতা সম্পর্কে অবগত নন এই পাতার রস কোটি টাকার থেকেও দামি কেননা এই পাতার রস এমন কিছু মিরাক্কেল করবে আপনার শরীরে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন জন্ডিস লিভার স্কিন সংক্রান্ত রোগ দূর করতে সাহায্য করে এই পাতা বন্ধু কিডনিতে স্টোন কিংবা পাকস্থলীয়তে যদি স্টোন থেকে থাকে সেটাকেও দূর করতে সাহায্য করবে এই পাতা এই জার্মানি লতাকে এত চিকিৎসায় ব্যবহার করা হয় যে এটাকে অমৃততুল্য বলা হয়েছে এটা হৃদরোগ ক্যান্সার প্রতিরোধ এছাড়াও আরও অনেক রোগের সাহায্য করে এই পাতাটিকে ঠিকঠাকভাবে চেনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এর গুণাগুণ সম্পর্কেও জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক উপকার পাবেন তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন বিকাশলতা জার্মানি লতা জার্মান লতা ফিরিঙ্গি লতা এগুলো নামেও কিন্তু আমরা এই গাছকে ডেকে থাকি এই সমস্ত পাতা সেই সব জায়গাতেই জন্মায় যেখানে মাটির আর্দ্রতা বেশি মাটির উর্বরতা শক্তি বেশি এই গাছ খুব দ্রুত বড় হয় এই জার্মানি লতার বীজ হাওয়ার মাধ্যমেই ছড়িয়ে পড়ে এভাবে এই গাছের পর গাছ তৈরি হতে থাকে এই গাছের পাতা সবুজ রঙের এবং এর কাণ্ড হচ্ছে রসালো এবং খুবই নরম এই পাতাটি অনেকটা পান পাতা শেপের দূর থেকে দেখলে মনে হবে পান পাতা ঝুলছে গাছে এর ফুল বা বীজ সাধারণত সাদা রঙের হয় আমি এতক্ষণ যা যা বলছিলাম এগুলো ছিল জার্মানি লতার পরিচিতি এবার চরণ জেনে নেই এই জার্মানি লতা আমাদের শরীরের কি কি উপকারে আসে শরীরের কোনো অংশ কেটে গেলে জার্মানি লতার রস লাগালে খুব তাড়াতাড়ি রক্তপাড়া বন্ধ হয় তাছাড়া কাটা জায়গায় এই পাতার রস লাগিয়ে বেঁধে রাখলে খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায় অনেকের হাতে পায়ের চামড়া উঠে খসখসে হয়ে যায় আর এই খসখসে ভাব দূর করতে জার্মানি লতার রস লাগালে খুব উপকার পাওয়া যাবে কিডনি এবং পাকস্থলিতে পাথর হলে দুই থেকে তিনটি জার্মানি লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেক কার্যকর মূত্রথলির সমস্যায় জার্মানি লতার রস খুব উপকার করে প্রতিদিন খালি পেটে চা চামচ জার্মানি লতার রস একটা চামচ মধুর সঙ্গে মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ ভালো হয় আমরা যদি বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারি তবে সময়ে বিশেষ নানান রোগ থেকে বাঁচতে পারব এজন্য সবসময় ঔষধ নয় বরং প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখুন তো দর্শক আপনারা জানতে পারেন জার্মানি লতা এবং এর উপকারিতা সম্পর্কে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে